রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরেছে উড়োজাহাজে কালো ছেয়ে গেছে চারপাশ সময় তখন বুধবার সকাল স্থানীয় সময় সকাল এগারোটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের জনপ্রিয় উদ্দেশ্যে যাত্রা করেছিল সৌরায়া এয়ারলাইন্সের এই বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে রানওয়ে থেকে হ্যাঙ্গার ও রাডার স্টেশনের মাঝখানে ছিটকে পড়ে বিমানটি সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় ভয়াবহ এমন দুর্ঘটনার পর একযোগে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করা হয় আঠারো আরোহীর মরদেহ বিমানের পাইলট মনীষ শাকিয়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন ঘটনাস্থল থেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে যাত্রীদের পাশাপাশি কিছু যন্ত্রাংশ বহন করছিল মিতসুবিসি সি আর জে টু জিরো জিরো আর মডেলের বিমানটি ফ্লাইট রেডারের তথ্য বলছে উড়োজাহাজটি বিশ বছরের পুরনো বহু বছর ধরেই সমালোচনার তুঙ্গে নেপালের এভিয়েশন ইন্ডাস্ট্রি উনিশশো বিরানব্বই সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে একশো সাতষট্টি আরোহীর মৃত্যু হয় দু হাজার তেইশ সালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে বাহাত্তর আরোহীর প্রাণ যায় নেপালের এভিয়েশন ইন্ডাস্ট্রি পর্যটনের কারণে বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগ আছে বরাবরই এই ইস্যুতে নেপালের সব বিমান নিজেদের আকাশসীমায় উড্ডয়নে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বছরে অন্তত একবার দুর্ঘটনার কবলে পড়ে নেপালের কোন না কোনো বিমান দু সাল থেকে বড় ধরনের পড়েছে নেপালের অনেক এয়ারলাইন্সের বিমান ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব শিয়া বাটে ভিটামিন ই সমৃদ্ধ